আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। আমেরিকার ভূমির উপর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। মুসলিম গোষ্ঠী বাঁচাতে আফগানিস্তানের হয়ে আমেরিকার সাথে যুদ্ধ করবে ইরান। তালেবানের উপর হামলা, নিহত বেড়ে সাত। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পাশে থাকা আমাদের ভুল ছিল বলছে ইমরান খান। চীনে জাহাজ উল্টে 8 জনের প্রাণহানি, 7 জন নিখোঁজ। তালেবানের সঙ্গে সংলাপ শুরু করেছে পাকিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারতে করোনায় ফের মৃত্যু বেড়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। আমেরিকার ভূমির উপর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। সম্প্রতি নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়া নিয়ে দ্বৈত আচরণ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে আবারও পিয়ংইয়ং এর সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। আমেরিকার ভূমির উপর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র জেলেনা পেটারর শনিবার দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানে বিশ্বাসী এবং আমরা উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাই। তিনি এমন সময় কূটনৈতিক উপায়ে কথা বললেন যখন উত্তর কোরিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের দ্বারস্থ হতে যাচ্ছেন বাইডেন প্রশাসন। জাতিসংঘে নিযুক্ত আমেরিকার স্থায়ী প্রতিনিধি লিলটা টমাস গ্রিনফিল্ড শুক্রবার বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন এবং বিষয়টি জাতিসংঘের নিষেধাজ্ঞা কমিটিতে উত্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রিনফিল্ড বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটির সদস্য দেশগুলোর শীঘ্রই উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বৈঠক বসবে, তবে আসন্ন বৈঠক থেকে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এর আগে গত মার্চ মাসে এই কমিটি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বৈঠক করেছিল, কিন্তু সে বৈঠক থেকে নিষেধাজ্ঞার কানো সিদ্ধান্ত বের করা যায়নি। উত্তর কোরিয়া গত বুধবার ট্রেন থেকে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালায়। পিয়ংইয়ং ঘোষণা করে এ ব্যবস্থা নিয়ে উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য বিঘ্ন সৃষ্টিকারী যে কোনো হুমকি মোকাবেলা করা হবে বলে আমেরিকার ভূমির উপর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। মুসলিম গোষ্ঠী বাঁচাতে আফগানিস্তানের হয়ে আমেরিকার সাথে যুদ্ধ করবে ইরান। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে দাবি জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। আজ বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে তিনি একথা বলেন। মুসলিম গোষ্ঠী বাঁচাতে আফগানিস্তানের হয়ে আমেরিকার সাথে যুদ্ধ করবে ইরান। প্রেসিডেন্ট রাইসি আরো বলেন, হত্যা, নির্যাতন, দখলদারিত্ব এবং ধ্বংসযজ্ঞের কারণে আফগানিস্তানের বহু সংখ্যক নারী ও শিশু মর্মবেদনা বয়ে বেড়াচ্ছে। গত 20 বছর ধরে আফগানিস্তানে যা কিছু ঘটেছে তা একান্তই মার্কিনীদের মানবাধিকার লঙ্ঘনের নমুনা। তিনি আরো বলেন, আমরা যদি শুধুমাত্র আফগানিস্তানের নারী ও শিশুদের হত্যা আহত হওয়া কিংবা পঙ্গু হওয়ার ঘটনাকে বিবেচনায় নেই, তাহলে দেখব যে এই দেশটিতে মার্কিন বাহিনী কি ধরনের বিপর্যয় ঘটিয়েছে। সেখানে নিরাপত্তা দেওয়ার পরবর্তীতে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিনষ্ট করেছে। তালেবানের উপর হামলা, নিহত বেড়ে সাত। আফগানিস্তানের রাজধানী কাবুল ও জালালাবাদ শহরের রাজধানী ইনানগর হারে পৃথক 3টি বিস্ফোরণে নিহত বেড়ে দাঁড়িয়েছে 7 জন। এই ঘটনায় আহত হয়েছে 30 জনেরও বেশি। শনিবার ইমপ্রোভাইজড এক্সক্লোসিভ ডিভাইসের বিস্ফোরণের ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে। রয়টার্সের খবরে এই ঘটনাকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানের উপর বড় ধরনের হামলা বলে উল্লেখ করা হয়েছে। এএফপির খবরে বলা হয়েছে, 3টি হামলার মধ্যে একটি হামলা সরাসরি তালেবানের টহল গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও আইএস এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তালেবানের এক কর্মকর্তা এএফপি কে বলেন, টহলরত তালেবান সদস্যদের গাড়ি লক্ষ্য করে এই হামলা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে বলেও তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে। নানগহর প্রদেশের রাজধানী জালালাবাদ প্রদেশটি আইএস আফগানিস্তান শাখা জঙ্গিদের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। গত মাসে কাবুল থেকে সেনা প্রত্যাহারের শেষ মুহূর্তে বিমানবন্দরের কাছে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলা হয়। 13 মার্কিন সেনা সহ 200 জনেরও বেশি নিহত হয়। এই দায় স্বীকার করে আইএস খোরাসন শাখা। মার্কিন সেনা প্রত্যাহারের পর এই ঘটনা ছাড়া দেশটিতে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পাশে থাকা আমাদের ভুল ছিল বলছে ইমরান খান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন আফগানিস্তানে আমেরিকার পাশে থাকাটা চরম ভুল ছিল, এজন্য তাদের চড়া দাম দিতে হয়েছে। সম্প্রতি আফগানিস্তান নিয়ে পাকিস্তানের অবস্থানের সমালোচনা করেছিল আমেরিকা। জবাবে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেছেন খবর NDTV-র। ইমরান খান বলেন, কাবুলে আমেরিকার সঙ্গ দেওয়ায় ভুল হয়েছিল আমাদের, এজন্য তার দেশের সরকারকে বড় মূল্য দিতে হয়েছে। রাশিয়ার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইমরান খান। এর আগে আমেরিকার এক সিনেটর পাকিস্তানের বিরুদ্ধে তালেবানকে মদদ দেওয়ার অভিযোগ এনেছিলেন, এমনকি আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের জন্য দায়ী করেছিলেন ইসলামাবাদকেই। আমেরিকার সিনেটরের সেই বক্তব্যের সমালোচনা করে ইমরান বলেন, নিজেদের ব্যর্থতার দায় যেভাবে ইসলামাবাদের ওপর চাপাতে চাইছে ওয়াশিংটন তা বেদনাদায়ক। ইমরান খান বলেন, একজন পাকিস্তানি হিসেবে আমার এই দোষারোপ শুনতে ভালো লাগেনি, আমেরিকার আচরণে আমরা মর্মাহত। বস্তুত 9/11 হামলার পর আন্তর্জাতিক মহলে কণ্ঠাসা হওয়া পাকিস্তানের নতুন সরকার গঠনের জন্য আমেরিকার সমর্থন দরকার ছিল, বদলে কাবুল প্রশ্নে ওয়াশিংটনকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিল ইসলামাবাদ। কিন্তু ইমরান খান এখন মনে করছেন সেখানে বড় গলত হয়েছিল, কারণ আফগানিস্তানের সোভিয়েত সেনার বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তান যে মুজাহিদ বাহিনী তৈরি করেছিল ওই সিদ্ধান্তের জন্যই রাশিয়া ইসলামাবাদের শত্রু হয়ে যায়। ইমরানের বক্তব্য, আমেরিকার সঙ্গে বন্ধুত্বের জন্যই শেষ পর্যন্ত বিপদে পড়েছে পাকিস্তান। চীনে জাহাজ উল্টে 8 জনের প্রাণহানি, 7 জন নিখোঁজ। চীনের উইঝু প্রদেশের জাংকি নদীতে যাত্রীবাহী জাহাজ উল্টে 8 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন 7 জন। স্থানীয় সময় শনিবার বিকেলে 5:30 দিকে লিউপাংশুই শহরের জাংগে নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে লুইপানশুই শহরের জাংকি নদীতে শনিবার বিকেলে একটি যাত্রীবাহী জাহাজ ডুবে যায়। পরে এ ঘটনায় 39 জনকে উদ্ধার করা হয়, তাদের মধ্যে থেকে 8 জনের মৃত্যু হয়েছে, বাকি 31 জন সংখ্যা মুক্ত রয়েছে এবং এ ঘটনায় অন্তত পক্ষে আরো 7 জন নিখোঁজ রয়েছে বলেও জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরো অন্তত 7 জন নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র সিনহুয়া। তালেবানের সঙ্গে সংলাপ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের তালেবানের সঙ্গে তার দেশের আলোচনা শুরু করার খবর দিয়েছেন। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাইতে সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে তিনি এ খবর জানান খবর দ্য ডনের। ইমরান খান শনিবার এক টুইট বার্তায় বলেন, আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের লক্ষ্যে তার সরকার তালেবানের সঙ্গে আলোচনা শুরু করেছে। তিনি আরও লিখেছেন, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার পর বিশেষ করে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনার পর তিনি এ সংলাপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। ইমরান খানের ভাষায়, আফগানিস্তানের একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের লক্ষ্যে তিনি একথা বলে তার উদ্বেগ নিয়েছেন। পাক প্রধানমন্ত্রীর দাবি, তালেবান তাদের ভবিষ্যৎ স্থায়ী সরকারে আফগানিস্তানের সব জনগোষ্ঠী বিশেষ করে হাজারো তাজিক ও উজবেক জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সম্মত হয়েছে। ইমরান খান বলেন, 40 বছরের যুদ্ধ শেষে আফগানিস্তানে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠিত হলে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে পারে, আর সে রকমটি করা সম্ভব হলে তা শুধু আফগানিস্তানের জনগণ নয়, সেই সঙ্গে এই অঞ্চলের সব দেশের জনগণ লাভবান হবে। সম্প্রতি তালেবান আফগানিস্তানে যে অন্তর্বর্তী সরকার গঠন করেছে তাতে এই গোষ্ঠীর বাইরের কোনো প্রতিনিধি রাখা হয়নি, যদিও তারা একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করার প্রতিশ্রুতি দিয়েছিল। ভারতে করোনায় ফের মৃত্যু বেড়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের দৈনিক মৃত্যু সংখ্যা বেড়ে ফের 300 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে 309 জনের মৃত্যু হয়েছে। রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 30,773 জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে 4,500-এর বেশি। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে 3,34,48,163 জনে। গত 24 ঘন্টায় দেশটিতে মারা গেছেন 309 জন। অর্থাৎ গত একদিনে প্রাণহানির সংখ্যা বেড়েছে 24 জন। মহামারীর শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন 4,44,838 জন। আক্রান্তের তুলনায় গত 24 ঘন্টায় ভারতের সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 38,945 জন। এখন পর্যন্ত মোট 3,26,71,167 জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ গত 24 ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে, এই মুহূর্তে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা 3,32,158 জন। গত 24 ঘন্টায় ভারতে মোট 15,59,895 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 55,23,44,168 জনের। অন্যদিকে একদিনে 85,42,732 জনকে টিকা দেওয়া হয়েছে। টিকা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 80,43,72,331 জনকে টিকা দেওয়া হয়েছে।